2011 সালে সংগ্রামপুর বিস্মত কাণ্ডের মূল অপরাধী খোঁড়া বাদশা এতদিনে মোক্ষম সাজা পেল। দীর্ঘ 8 বছর ধরে মামলা চলছিল। সংগ্রামপুরে বিস্মত খেয়ে মৃত্যুর মিছিলের পর উস্তি এবং মগরাহাট থানায় 2টি পৃথক মামলা দায়ের করা হয়েছিল। মগরাহাট থানার দায়ের করা মামলায় গত শনিবার খোঁড়া বাদশাকে দোষী সাব্যস্ত করে আলিপুর আদালত। সোমবার ছিল সাজা ঘোষণার দিন। খোঁড়া বাদশাকে যাবজ্জীবনের সাজা শুনিয়েছে আদালত। আমরা যেটা চেয়েছিলাম যে মামলার যে গতি প্রকৃতি দেখে লার্নেড কোর্টের কাছে আমরা চেয়েছিলাম যে সর্বোচ্চ সাজা হোক, কারণ আজকে আমরা কি মেসেজটা সমাজে দেব। আজকে কোর্ট সেটা অনুধাবন করেছেন এবং আমরা কৃতজ্ঞ যে আজকে লার্নেড কোর্ট যে অর্ডারটা দিয়েছেন আমরা তাতে সহমতই, আমাদের ভালো লেগেছে সেটা। কারণ আপনারা জানেন যে কত লোক এখানে মারা গেছে, কত লোক বিকলাঙ্গ হয়ে গেছে, তার শেষ নেই কোনো। যার জন্য আমরা প্রসিকিউটরের তরফ থেকে আমরা সাধুবাদ জানাই এবং লার্নেড কোর্টের যে অর্ডারটা দিয়েছেন আমরা মনে করি জাস্টিফাইড অর্ডার। 2011 সালের ডিসেম্বরে ডায়মন্ড হারবার মহকুমার উস্তি সহ আশেপাশের বিস্তীর্ণ এলাকায় বিস্মত খেয়ে অনেকেই মারা যান। এই ঘটনায় 2টি পৃথক মামলা দায়ের করা হয়, একটি মগরাহাট এবং অন্যটি উস্তি থানায়। পরে রাজ্য সরকারের পক্ষ থেকে বিস্মত কাণ্ডের তদন্তের দায়িত্ব চলে যায় সিআইডির ওপর। তদন্তে উঠে আসে নূর ইসলাম ফকির ওরফে খোঁড়া বাদশার নাম। জানা যায় যে চোলাই মদ খেয়ে এতদিন মানুষের মৃত্যু হচ্ছিল তা বানাতো খোঁড়া বাদশা। তার স্ত্রী শাকিলা বিবিও এই কাণ্ডের সাথে জড়িত ছিল বলে জানা গিয়েছে। সব মিলিয়ে প্রায় 23 জনকে গ্রেফতার করে পুলিশ। পরে 11 জনকে অভিযুক্ত করা হয়। 6 বছরের বেশি সময় ধরে বিচার প্রক্রিয়া চলার পর 2018 সালে এই উস্তি থানার মামলার রায় দেয় আলিপুর আদালত। খোঁড়া বাদশা সহ 4 জনকে দোষী সাব্যস্ত করেন আলিপুর আদালতের অতিরিক্ত জেলা শাসক পার্থ সারথী চক্রবর্তী। খোঁড়া বাদশার স্ত্রী শাকিলা বিবি সহ 6 জনকে বেকসুর খালাস করে দেওয়া হয়। উস্তি মামলার এই রায়ে দোষী সাব্যস্ত অভিযুক্তদের যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। দ্বিতীয় মামলাটি দায়ের করা হয়েছিল মগরাহাট থানায়। এতদিন ধরে এই মামলার শুনানি হয়েছিল আলিপুর আদালতে। গত শনিবার এই মামলার শুনানির দিনে খোঁড়া বাদশাকে দোষী সাব্যস্ত করে আলিপুর আদালত। বাকি 7 জনকে বেকসুর খালাস করে দেওয়া হয়। ভারতীয় দণ্ডবিধ 302 ধারায় দোষটা প্রমাণিত হয়েছে এবং ওটা ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হয়, সর্বোচ্চ হচ্ছে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড। তো এখানে লার্নেড কোর্ট সব কিছু বিচার করে এবং যে আসামি যাকে দোষী সাব্যস্ত করেছে তার স্ট্যাটাস সমস্ত কিছু কনসিডার করে উনি এটাকে ওনাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন, আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন আন্ডার সেকশন 302 অফ দ্য ইন্ডিয়ান পেনাল কোড। যদিও অভিযুক্তের আইনজীবী এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন। নূর আলম ফকির আলিয়াস খোঁড়া বাদশাকে যাবজ্জীবন দিয়েছে। আমরা আদি যে কজন আসামি হয়েছিলাম প্রত্যেকে খালাস পেয়েছে, তবে আমরা হাইকোর্টে যাব। ভারতীয় দণ্ডবিধের একাধিক ধারা এবং পশ্চিমবঙ্গ আবগারি আইনে 2 মাসের মধ্যে চার্জশিট জমা করেছিল সিআইডি। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।